শুরু করছি এক্সারসাইজ 3-এর 10 নম্বর ম্যাথ, যে ম্যাথটি তোমরা আসলে একেবারে নিচের ক্লাসে করে এসেছো, ক্লাস 4-5-এ করে এসেছো এই ম্যাথগুলো। এখন না পারার কিছু নেই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আবার। 10-এর এ নাম্বার, এখানে বলা হয়েছে যে ডিটারমাইন দ্য এরিয়া অফ ইচ ট্রায়াঙ্গেল উইথ দি ফলোয়িং বেসেস অ্যান্ড হাইট। অর্থাৎ এখানে বেস এবং হাইট দেওয়া আছে, এই বেস এবং হাইট দিয়ে তোমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তো যেই ইনফরমেশনগুলো দেয়া আছে আমরা শুরুতে সেই ইনফরমেশনগুলো লিখে নিচ্ছি। গিভেন এ নাম্বারের জন্য বেস হচ্ছে 10 মিটার অ্যান্ড হাইট হচ্ছে 6 মিটার। এখন আমরা এরিয়া বের করব। আমরা জানি যে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করব। আমরা লিখব যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল হাফ ইনটু বেস ইনটু হাইট। এবারে লক্ষ্য করো, এখানে পাশে আমরা স্কোয়ার ইউনিট লিখতে পারি, হাফ ইনটু বেস ইনটু হাইট দিয়ে স্কোয়ার ইউনিট লিখতে পারি। তো এখন হাফ, আমাদের বেস হচ্ছে 10 আর হাইট হচ্ছে 6, স্কোয়ার যেহেতু এখানে দুটোই মিটারে দেওয়া আছে এই নাম্বারে, সেজন্য আমরা লিখবো স্কোয়ার মিটার। এখন 2 দিয়ে যদি আমরা 3-কে ডিভাইড দিই তাহলে হবে 2 দিয়ে যদি 6-কে ডিভাইড দিই তাহলে হবে 3 × 10 = 30 স্কোয়ার মিটার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আমরা যদি বি নাম্বার ম্যাট্রিক করি, বি নাম্বার সেম, বি নাম্বারের জন্য আমরা লিখবো গিভেন বেস, বেস হচ্ছে 25 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 14 সেন্টিমিটার। এবার আমরা ফর্মুলা ইউজ করব। আমরা লিখব যে উই নো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল হাফ মাল্টিপ্লাই বেস মাল্টিপ্লাই হাইট, আর এখানে লিখে দেব স্কোয়ার ইউনিট। এবারে হাফ মাল্টিপ্লাই বেস রয়েছে, আমরা জানি যে বেস এখানে রয়েছে 25 আর হাইট রয়েছে 14, সেজন্য আমরা লিখব 14। এবং যেহেতু এখানে সেন্টিমিটারে দেয়া, সেজন্য আমরা লিখব যে স্কোয়ার সেন্টিমিটার। এবার 2 দিয়ে যদি 14-কে ডিভাইড দিই তাহলে হবে 7, আর 7 দিয়ে যদি 25-কে আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 175 স্কোয়ার সেন্টিমিটার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এ নম্বরের অ্যান্সার হচ্ছে 30 স্কোয়ার মিটার আর বি নম্বরের অ্যান্সার হচ্ছে 175 স্কোয়ার সেন্টিমিটার।